আলেমও দুই প্রকার, এক দল হচ্ছে হক্কানি আলেম, আরেক দল হচ্ছে দালাল প্রকৃতির আলেম। আছে বাংলাদেশে এই দালাল মৌলবীদের খুঁজতে এখন দূরবীন লাগে না? সংখ্যা বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, এখন আর দূরবীন লাগে না। এই পথে ঘাটে দেখা যায় দালাল মৌলবী। আমি বলে থাকি একটা সরকারি মৌলবী আর একটা দরকারি মৌলবী। যারা সরকারি মৌলবী ওদের কোনো দল নাই, যেই দল ক্ষমতায় ওই দলের দালালি করে। এদের একটা নতুন নাম দিছি আমি, এটা আবার দেশের মানুষ নিছে, উলামা এ চাটুরে। উলামায়ে চাটুরে, এদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেওয়া, পদ পদবী নেওয়া। অবশ্য আমার এই কথায় এই প্রকৃতির কিছু মৌলবী খুব খেপে গেছে, তাতে আমার কি আসে যায়। এদেরকে আমি মনে করি আউট অফ কাউন্ট, এগুলো গণার বাইরে। এগুলোরই পিটিয়ায় পাটায় ঠিক করতে তো আমার ছাত্রগুলোই যথেষ্ট। আপনারা দেখতেছেন না, আলহামদুলিল্লাহ বলে। পীরও দুই প্রকার, একদল রহমানি পীর আর একদল শয়তানি পীর, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা মায়েদা 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। বিশ্বাসীগণ, মুমিনগণ, নিশ্চয় তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, এবং তোমাদের অভিভাবক আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, কেমন ঈমানদার? আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে এই অবস্থায় যে নামাজের মধ্যে থেকেই। সুবহানাল্লাহ, বুঝে গেছেন? আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়ে নামাজের পর যাকাত দেয়, এটা বলেন নাই। তিনি বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজে থাকা অবস্থায় যাকাত দেয়। বুঝে গেছেন? এটা আমার বুঝতেই কষ্ট হয়েছে, আপনি এত জলদি বুঝলেন কেমন? নামাজ পড়লাম যাকাত দিলাম, এটা বুঝি, এটা আল্লাহ বলেন নাই। তিনি হাল হিসেবে উল্লেখ করেছেন, ওয়ায়ুতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর নামাজে থেকেই তারা যাকাত দেয়। বুঝে গেছেন না? বুঝতে হবে, আমরা এটা বুঝবো একটু পরে, এখন শাব্দিক ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের ওয়ালি হচ্ছেন আল্লাহ, মুমিনদের ওয়ালি হচ্ছেন রসুলুল্লাহ, মুমিনদের ওয়ালি হচ্ছেন ওই সব উম্মতে মুহাম্মদীর মুমিন যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে দান খয়রাত যাকাত সদকা করে। তাহলে ওয়ালি শব্দের অর্থ কি? আমরা ওয়ালি শব্দের অর্থ বুঝি না, আমরা মনে করি বুজুর্গ মানুষকে শুধু ওয়ালি বলা হয়, তাই বুঝি না কথা বলেন। পীর বুজুর্গ তারাই শুধু কি? না, আল্লাহ তাআলা তিনটি বিষয়কে কোরআন কারিমে ওয়ালি বলেছেন। কটা জিনিস? قد اطلق الله عز وجل لفظ الولي على ثلاثه اشياء। আল্লাহ ওলি বলতে কোরআন শরীফে তিনটি বিষয়কে বুঝিয়েছেন। ওলি শব্দের তিনটি অর্থ কয়টা? এক, ওলি শব্দের একটা অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। ওলি শব্দের আরেকটি অর্থ হচ্ছে মুহিব, দোস্ত বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক। কয়টা অর্থ? তিনটা কথাই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। যেমন ওলি শব্দের একটা অর্থ হচ্ছে নাসের বা সাহায্যকারী, নাসের বা আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, সেজন্য আল্লাহ আমাদের ওয়ালি, ঠিক না?
إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين নিশ্চয় আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ যিনি কোরআন অবতীর্ণ করেছেন এবং নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করেন এখানে ওলি শব্দের অর্থ সাহায্যকারী কি ওলি শব্দের অর্থ নাসের সাহায্যকারী ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে অভিভাবক কি অর্থ যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাযুলুমাতি ইলান নূর আর যারা ঈমানদার তাদের ওয়ালি হচ্ছেন কে আল্লাহ শক্তি দিয়া যারা ঈমানদার তাদের ওয়ালি কে তাদের অভিভাবক আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটি মাত্র নূর ইসলাম আলোর দিকে নিয়ে আসে ওয়ালি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে মুহিব বন্ধু তৃতীয় অর্থ কি মুহিব্বা বন্ধু বন্ধু যেমন আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলবেন না এখানে ওলি অর্থ বন্ধু তাহলে একই ওলি শব্দের কয়টা অর্থ পেলাম ওলি অর্থ সাহায্যকারী ওলি অর্থ অভিভাবক ওলি অর্থ বন্ধু কথা বুঝতেছে ওলির একটা অর্থ অভিভাবক অভিভাবক মানে নেতা গার্ডিয়ান কথা বুঝতেছেন কয়টা অর্থ পেলাম তিনটা অর্থ তাহলে তিন নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর ওয়ালি আল্লাহর বন্ধু এই অর্থেই আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে আমরা আল্লাহর ওলি বলি এরা আবার দুই রকম ওলিও দুই প্রকার একটা আউলিয়া উর রহমান আর একটা আউলিয়া উর শয়তান একদল হচ্ছে আল্লাহর ওলি আরেক দল হচ্ছে শয়তানের ওলি ঠিক